বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিলেন স্ত্রী। বিষয়টি আগ থেকে স্বামীর মনে সন্দেহের সৃষ্টি করে। এজন্য স্ত্রীর উপর কড়া নজর রাখতে শুরু করেন তিনি। অতঃপর যা দেখেন তাতে রীতিমতো হতবাক হয়ে যান তিনি। স্ত্রীর আচরণের কারণেই পরকীয়ার বিষয়ে সন্দেহ করেন স্বামী। এ নিয়ে দুজনের মধ্যে অশান্তিও হয়েছে অনেক। ফলে সন্দেহের বশে স্ত্রীর পিছু নিয়ে একটি হোটেলে পৌঁছান স্বামী। এরপর সেখানে স্ত্রীকে দুই পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম NDTV-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে স্ত্রীর এমন কাণ্ড দেখে নিজেকে সামলাতে পারেননি তিনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। সেখানে থাকা দুই পুরুষের সঙ্গে তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এরপর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে স্ত্রী সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে ভারতের উত্তরপ্রদেশের কাশগঞ্জ এলাকায় এমন ঘটনা ঘটেছে। ওই স্বামী স্ত্রী দুজনই পেশায় চিকিৎসক। প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে স্ত্রীর পিছু নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হোটেলে যান স্বামী। এরপর দরজা খুলতেই থ হয়ে যান তিনি। ভেতরে দুই পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন। এরপর বেসামাল হয়ে তিনজনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে হোটেলের কর্মীরা তাদেরকে থামান, নিয়ন্ত্রণ করেন। পুলিশ জানিয়েছে এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী কোনো অভিযোগ করেনি। অমিত হাসান, রবিন, কালবেলা।